আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে সৌদি আরবের ছোট্ট কিছু জঙ্গলের দৃশ্য এবং জঙ্গলের মধ্যে কি কি জীবজন্তু দেখা যায় সেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনারা সাথেই থাকবেন এবং এই ভিডিওটি উপভোগ করবেন। যারা রীতিমতো আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা হয়তো জেনে থাকবেন, আমি সব সময় এরকম সৌদি আরবের জঙ্গল কিংবা সৌদি আরবের রাস্তাঘাট পার্ক নিয়ে ভিডিও দিয়ে থাকি। আর আজকে ঠিক ওই রকমভাবেই চলে আসলাম একটি ছোট জঙ্গলের ভিতরে। সেখানে দেখাবো আপনাদেরকে কী কী জীবজন্তু মানুষের চোখের সামনেই রাস্তাঘাটে এবং গাড়ি ব্লক করে দাঁড়িয়ে থাকে, সেই জীবজন্তুগুলো আপনাদের মাঝে কিছু অংশ অল্প সময়ে তুলে ধরব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং এই ভিডিওটা দেখে হয়তো কিছুটা হলেও আপনাদের ভালো লাগবে আমার ধারণা। তাহলে আমরা খুঁজে পেয়ে গেলাম সেই গন্তব্যস্থল, চলেন যাওয়া যাক। সামনেই দেখতে পাচ্ছেন কিছু গাধা আমাদের সামনে হাঁটছে, আমরা সেখানে গাড়ি রাখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো। সৌদি আরবে গাধা প্রায় সব জায়গায় আপনারা দেখে থাকবেন, খোলামেলা ঘুরে বেড়ায়, কিন্তু এগুলো ধরা নিষেধ। গাধা 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 হুমার 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 না হুনছে তো হুমার কনে হুনছে গাধা কনে উনে নাই গাধা কনে দৌড় দিছে হুমার হুমার শুধু গাধা নয়, আরও বিভিন্ন জীবজন্তু খোলামেলা ঘুরে বেড়ায়। আমরা এখন দুপুরবেলা এসেছিলাম, সেই জন্য তেমন বেশি কিছু দেখা গেল না, শুধু গাধা দেখতে পেলাম। এবং বিকেলবেলা যদি আসেন তাহলে আরও অনেক কিছু দেখতে পারবেন। চলেন আমরা আরও একটু সামনে যেতে থাকি, সেখানে কি আরও অপেক্ষা করছে আমাদের জন্য সেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব। সৌদি আরবের ছোট ছোট জঙ্গল কিংবা পাহাড়ের আনাচে কানাচে আপনারা খুঁজে পাবেন প্রচুর পরিমাণে গাধা, কিন্তু ধরা নিষেধ, আপনারা কখনো ধরার চেষ্টা করবেন না, কারণ পুলিশের জরিমানা থেকে বাঁচতে হলে আপনারা গাধা থেকে এড়িয়ে চলবেন, গাধা দূর থেকে দেখবেন, কখনো ধরার চেষ্টা করবেন না। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যেতে যেতে দেখা যাক আর কী চোখে পড়ে সেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা সাথেই থাকবেন। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নিন এখনই। আমরা যাচ্ছি যাচ্ছি এবং দেখেন আরও দুটা গাধা, আরও দুটা গাধা রাস্তা পার হলো। দেখেন হঠাৎ আমাদের চোখের সামনে চলে আসলো। যারা ড্রাইভিং করবেন তারা সাবধানে থাকবেন, উট কিংবা গাধা কিংবা বানর, তারপর গরু থাকতেই পারে এই রাস্তার মধ্যে, অস্বাভাবিক কিছু নয়, কারণ সৌদি আরবের রাস্তায় ছাগল ভেড়া গাধা উট বানর এগুলো রীতিমতো সামনে পড়ে। দেখেন দূর থেকে পাহাড়টা কেমন দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা জঙ্গল, দূর থেকে হয়তো এরকম দেখা যাচ্ছে, যখন আমরা নিচে যাব তখন কিন্তু জঙ্গলই জঙ্গল, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে না, একদম খালি মাঠ, কিছুই নেই, গাছগুলো খুব ছোট ছোট দেখাচ্ছে। যখন আমরা গাছগুলোর কাছে যাব এই গাছগুলো কিন্তু অনেক বড় বিশাল আকারের গাছ, যে গাছে রয়ে গেছে অনেক বানর থাকতে পারে। এবং সৌদি আরবে বিচ্ছু জিনিসটা খুবই ভয়াবহ, আমি আপনাদেরকে বিচ্ছু নিয়ে একটা ভিডিও করব। যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে হয়তো এই বিচ্ছু নিয়ে ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। খুব ভয়ঙ্কর এবং বিষাক্ত একটা জিনিস, যেটা কামড় দিলে মানুষ মরে যাওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। আমরা দূরে এগিয়ে যাচ্ছি, ছোট্ট একটা মসজিদ। এবং এই দেখেন এই গাছটার মধ্যে নিচে দেখেন কত বানর বসে আছে, দেখেন দেখেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কত বানর বসে আছে এই গাছটার নিচে, কারণ অনেক রৌদ্র সেই জন্য।
আর দেখেন গাছের উপরও দেখা যাচ্ছে। আমরা আর একটু সামনে চলে যাব, একটা উট দেখতে পাচ্ছি আপনাদেরকে আমি সেই উটটা শেয়ার করবো। এই ছোটো ছোটো এগুলো হচ্ছে মসজিদ, কিছু আছে বাথরুম, এটা মসজিদ, এটা মসজিদ, যারা পথচারী তারা নামাজ পড়বে এখানে। এই যে দেখেন এখানে একটা উট, খোলামেলা উট ঘুরছে, আর কেউ উটের সামনে পড়তে যাবেন না যারা গাড়ি চালক, কারণ উট অনেক ভয়ঙ্কর হয়ে থাকে পিছের পা দুটো। আমরা আরেকটু সামনে চলে যাব, দেখেন এখানে বানর, অনেক বানর এই রাস্তার মধ্যে যাওয়ার সময়। দেখেন এই বাগানের ভিতরে আমার মনে হয় আরও প্রচুর বানর থাকবে যদি আমরা ভিতরে যাই, তো আমরা ভিতরে যাব না, আমরা এখন সামনে চলে যাব। দেখেন এই রাস্তার মধ্যেও অনেক বানর আছে, সামনেই একটা গাড়ি, এটা আমাদের পরিচিত, আমাদের দুলাভাই, তো আমরা ওনার সাথে একটু কথা বলবো। দেখা হঠাৎ করেই এরকম রাস্তায়, কারণ না এখানে আমরা থাকি না অবশ্য, উনিও একটা কাজে আসছে, আমরাও একটা কাজে আসছি, হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেল। দেখেন এখান থেকে জায়গাটা কত সুন্দর দেখাচ্ছে, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এইখানটা তো দেখেন অনেক বানর রয়ে গেছে, আর গাছগুলো আমি আপনাদেরকে দূর থেকে দেখিয়েছিলাম কত ছোট ছোট দেখা যায়, আর এখানে দেখেন আমরা কিন্তু অনেকটা নিচে চলে এসেছি, এখান থেকে গাছগুলো কত বড় দেখাচ্ছে। তো আমরা এই রাস্তা দিয়ে যেতেই থাকবো, আমাদের সাথেই থাকবেন, দেখা যাক সামনে আরও কী রয়ে গেছে। এই যে দেখেন দূর থেকে অনেক গাধা দেখা যাচ্ছে, আরেকটু সামনে যাওয়ার পরে দেখেন ডান পাশে অনেক ভেড়া, অনেক ভেড়া রয়ে গেছে। এই ভেড়াগুলো হঠাৎ রাস্তায় কোনো এক গাড়ির সামনে চলে আসতে পারে, সাবধানের সহিত গাড়ি চালাতে হয়। তো বন্ধুরা আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে, ইনশাআল্লাহ আপনারা যদি সাথে থাকেন আগামী পর্বে আরও ভালো কিছু দেখাবো, আরও ভালো জীবজন্তু দেখাবো।